নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিওর টপিক হলো পোলট্রি ফার্মে হলুদের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা। হলুদ আমাদের পোলট্রি ফার্মে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি এবং এর প্রচুর গুণাগুণ রয়েছে, সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। যে সমস্ত ফার্মাররা অর্গানিক ফার্মিং করতে চান বা আয়ুর্বেদিক বা ঘরোয়া পদ্ধতিতে মুরগিদের চিকিৎসা করতে চান, সে সমস্ত ফার্মারদের উদ্দেশ্যে বলবো এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটির থেকে আপনাদের অনেক উপকার হবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের টপিক শুরু করা যাক। এই হলুদ আমরা পোলট্রি ফার্মে বহুমুখীভাবে ব্যবহার করতে পারি। এই বহুমুখী ব্যবহারের মধ্যে উল্লেখযোগ্য যে ব্যবহারগুলি হলো সেটি হচ্ছে, এই হলুদ পোলট্রি ফার্মে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। সেই সঙ্গে হলুদের অন্যতম ব্যবহার হলো এটা অ্যান্টিসেপটিক হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন ফার্মে। তাছাড়াও হলুদ লিটারকে ঠিক রাখতে সাহায্য করে এবং হলুদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটি, সপ্তাহে দুদিন করে ফার্মে যদি আপনারা মুরগিদের পানীয় জলের সাথে এই শুকনো গরু হলুদ মিশিয়ে খাওয়ান, তো সেক্ষেত্রে মুরগিদের শরীরের ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, মুরগির হজম শক্তি বাড়বে এবং মুরগির যে পাতলা পায়খানার সমস্যা কিছুটা সেটাও ওপরেও কাজ করে, পাতলা পায়খানা কমিয়ে আনে এবং মুরগি অনেক সুস্থ থাকবে, সবল থাকবে। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য আপনারা কিভাবে ফার্মে এই হলুদ ব্যবহার করবেন, সেক্ষেত্রে যেটা বলবো, সপ্তাহে দুদিন করে 1 লিটার জলে 5 গ্রাম করে শুকনো গুঁড়ো হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সকালবেলার জলে দিনে একবার করে দিয়ে দিতে হবে। এইভাবে সপ্তাহে দুদিন করে যদি দিতে থাকেন, তো সেক্ষেত্রে মুরগির এই সমস্ত সমস্যাগুলির হাত থেকে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার রেহাই পাবেন এবং ঔষধের যে খরচা কিন্তু অনেকটা কমে আসবে। দ্বিতীয় হলো, লিটার কিভাবে হলুদের মাধ্যমে ঠিক রাখবেন। 1000 মুরগির একটি শেডের জন্যে আপনাদের 1 কেজি গুঁড়ো হলুদ নিয়ে নিতে হবে এবং হাফ বস্তা কাঠের গুঁড়োর সাথে ওই 1 কেজি গুঁড়ো হলুদ খুব ভালোভাবে মিক্স করে নিয়ে পুরো ঘরে লিটার ওপর দিয়ে হালকা করে ছড়িয়ে দিতে হবে। এতে আপনাদের মুরগির লিটার খুব ভালো থাকবে, এতে যে জার্মগুলো লিটারে তৈরি হয় সেগুলো হবে না, ব্যাকটেরিয়া নষ্ট করে হলুদ, সেই সঙ্গে লিটারে যে ছোট ছোট কালো কালো পোকা জন্মায় সেগুলোও নষ্ট হয়ে যাবে এবং মুরগির শরীরে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাটাক করার সমস্যা থাকে লিটার থেকে সেগুলোও দূর হবে, সঙ্গে অ্যামোনিয়া গ্যাসটাও কিন্তু এই হলুদের মাধ্যমে অনেকটা কমে আসবে। আর লিটারে হলুদ কাঠের গুঁড়োর সাথে মিক্স করার যে সব থেকে বড় উপকার আপনারা যেটা পাবেন, পোলট্রি ফার্মে যে মাছির উপদ্রব একটা হয়, অনেক ফার্মার আমাদের বলেন যে কিভাবে মাছি একটু কম করা যায়, তো লিটারে এই হলুদটা যদি আপনারা দিতে থাকেন তাহলে পরে কিন্তু মাছির উপদ্রব, আমি বলবো না যে পুরো কমে যাবে, কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু কমে আসবে। আর লিটারে এই হলুদটা আপনারা অবশ্যই সপ্তাহে 1 দিন দেবেন, 2 দিন দিতে পারলে পরে আরও ভালো হবে। এই হলুদ আবার মুরগিদের শরীরে অ্যান্টিসেপটিক হিসাবেও কিন্তু ব্যবহার করা যায়। অনেক সময় দেখা যায় যে মুরগির নখে অন্য মুরগির কেটে যায়, ছড়ে যায়, বা অনেক সময় মুরগি ঠোকরা ঠুকরি করে, ব্রয়লার মুরগির মধ্যে এই সমস্যাটা কম দেখা যায়, অন্য মুরগি যেরকম ব্রয়লার মুরগি সোনালি বা দেশি মুরগি ঠোকরা ঠুকরি করে রক্ত বেরিয়ে যায় বা ক্ষত হয়ে যায়, তো সে সমস্ত স্থানে যদি আপনারা এই হলুদ লাগিয়ে দেন তো সেখান থেকে মাছি বসে পোকা হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে আর সেই সঙ্গে ক্ষতস্থান খুব তাড়াতাড়ি ঠিক হবে। এইভাবে আপনারা ক্ষতস্থানে হলুদ লাগিয়ে সেই ক্ষতস্থান ঠিক করতে পারবেন। তাছাড়াও এই হলুদের মাধ্যমে ব্রয়লার মুরগিতে যে একটি সমস্যা দেখা যায়, যে মুরগির পোকা লেগে যাওয়ার সমস্যা, তো এই সমস্যার সমাধান হলুদের মাধ্যমে কিছুটা করা যেতে পারে। আপনারা যদি ফার্মে একটু লক্ষ্য করে যে সমস্ত মুরগিগুলো পাতলা পায়খানা করছে আর মুরগিগুলো পেছনের পালকে মুরগির পায়খানাটা লেগে রয়েছে, তো লক্ষ্য করে করে সেই সমস্ত জায়গাগুলোতে যদি আপনারা এই শুকনো গুঁড়ো হলুদ ছড়িয়ে দিতে পারেন, তো সেই সমস্ত জায়গাগুলিতে আর মাছি বসার সম্ভাবনা থাকবে না এবং সেই সঙ্গে যদি সামান্য পোকা
লেগেও থাকে সেই পোকাগুলো সেখান থেকে বেরিয়ে আসবে এবং সেই ক্ষতস্থানটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইভাবে কিন্তু মুরগিতে যে পোকা লাগার সমস্যা তার সমাধানও কিন্তু এই হলুদের মাধ্যমে আপনারা করতে পারবেন। আর হলুদের আরেকটি সব থেকে ভালো গুণাগুণ যেটা আমি বলবো, অনেক ফার্মার আমাকে জিজ্ঞাসা করেন যে বেশিরভাগ মুরগি হয়তো বড় হওয়ার পরে পায়ে সামান্য চোট লেগে বা অন্য কোনো কারণে হয়তো খোঁড়া হয়ে যাচ্ছে বা অল্প অল্প হাঁটতে পারছে, তো সে সমস্ত মুরগিদের আপনারা একটা ট্রিটমেন্ট করতে পারেন এই হলুদের মাধ্যমে। সামান্য গুঁড়ো হলুদ নিতে হবে এবং সেই সঙ্গে সামান্য একটু সর্ষের তেল এবং চুন, এই সমস্ত ভালো করে মিক্স করে নিয়ে একটু গরম করে সেই পায়ে যে পাটা একটু খোঁড়াচ্ছে বা অসুবিধা হচ্ছে যে পাটাতে, সেই পাটাতে যদি ভালোভাবে লাগিয়ে দেওয়া হয় তো অনেক ক্ষেত্রে দেখা যায় সে পাটা কিন্তু সুস্থ হয়ে যায় এবং মুরগি হাঁটা শুরু করে। তো এইভাবে কিন্তু আপনারা হলুদের মাধ্যমে ফার্মে ট্রিটমেন্টগুলো চালাতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে, হার্বাল পদ্ধতিতে। তাহলে এইভাবে ফার্মে হলুদের ব্যবহার করে আপনারা ফার্মের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন এবং সেই সঙ্গে আপনাদের মুরগির যে খরচ সেটা অনেকটা কমিয়ে আনতে পারবেন, ওষুধের খরচ কমে আসবে, মুরগিগুলো সঠিকভাবে বড় হবে এবং সঠিক ওজন পাবেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।